পল্লীকবি জসীম উদ্দিনের লেখা উল্লেখযোগ্য একটা কবিতা নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তকে উল্লেখ করা হয়েছে। এই কবিতাটা আমরা এখন বোঝার চেষ্টা করবো যে আসলে এখানে কি ভাবধারাটা উল্লেখ করেছে কবি, কবিতাটা উল্লেখ করেছে। এখানে কবি বলতেছেন, রাত থম থম স্তব্ধ নিঝুম, ঘোর ঘোর আন্ধার, নিঃশ্বাস ফেলি তাও শোনা যায় নাই কোনো কথা সারাকার। এখানে বলতেছে রাত থম থম স্তব্ধ, রাত থম থম বলতে বলেছে একদম নিঝুম। এখানে নিঝুম কথাটাকে আরো বেশি করে বিশেষায়িত করেছে এখানে থম থম কথা দ্বারা, একদম নিশ্চুপ রাত্রিকে থম থম দ্বারা বোঝানো হয়েছে, একদম থমকানো অবস্থায়। ঘোর ঘোর অন্ধকার বলতে অনেক অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না এরকম অন্ধকার। নিঃশ্বাস ফেলি এক কথায় নিজের যে নিঃশ্বাস, হাই হুতাস নিঃশ্বাস, যে নিঃশ্বাসই হোক না কেন এই নিঃশ্বাসটা শোনা যায়, কোথাও কোনো সাড়া নাই। এক কথায় পল্লীর আঁকে বাঁকে যে জায়গাগুলোতে আছে এখানে মানুষগুলো খুব দ্রুত ঘুমিয়ে যায়, যার কারণে মানুষগুলোকে গভীর রাত্রে বা একটু গভীর রাত হওয়ার সময় যেটা আর কি বলা চলে সাজের পর থেকেই নিরিবিলি একটা পরিবেশ গ্রামের পল্লীতে লক্ষ্য করা যায়। সুতরাং এই জায়গার কথাটাই বলা হচ্ছে যে গভীর রাত্রের কথা এখানে কবি বলতেছে, যে নিঃশ্বাস ফেলে তাও শোনা যায় নাই কোথা সারাকার, কারো সারা নাই এই কথাটা বলতেছে। রুগ্ন ছেলের শিওরে বসিয়া একলা জাগিছে মাতা, করুণ চাহনি ঘুম ঘুম যেন ঢলিছে চোখের পাতা। রুগ্ন ছেলে, অসুস্থ ছেলে শিওরে মা বসে আছে, কার মা? ওই রুগ্ন ছেলেটির মা বসে আছে, তার করুণ চাহনি, এক কথায় করুণ চাহনি বলতে কি সে অসহায়, তার সন্তান অসুস্থ, সে এখানে অসহায় অবস্থায় তার মানে ভাবধারাটা সে প্রকাশ করেছে। ঘুম ঘুম, তার ঘুম আছে চোখে কিন্তু ছেলের জন্য তার ঘুম সে আরাম করে, সে ছেলের পাশে বসে আছে, সে ঘুমাইতে পারতেছে না কিন্তু চোখের পাতা তার ঢুলতেছে, এই জন্য বলতেছে ঘুম ঘুম যেন ঢলিছে চোখের পাতা। শিওরের কাছে নিবু নিবু দ্বীপ ঘুরিয়া ঘুরিয়া জলে, এক কথায় যে পাশে যে প্রদীপ আছে, গ্রামে সাধারণত কবি যে সময় জন্মগ্রহণ করেছিল জসীম উদ্দিন, সেই সময় ইলেকট্রিসিটির যে বাল্ব আছে বাল্বটা সেখানে ছিল না, অথবা যে সৌর বিদ্যুৎ আমরা বলে থাকি সেটা তখন ছিল না, যার কারণে সেই সময় ব্যবহার করা তো প্রদীপ, আর প্রদীপের যে অগ্নিশিখাটা আছে এটা একটু সামান্য বায়ু বা বাতাস পেলে একটু ঘুরে ঘুরে বা এদিক সেদিক একটু আঁকা বাঁকা হয়ে দোল খেতে থাকে, সেখানে সেই কথাটাই বলা হচ্ছে এখানে। শিওরের কাছে নিবু নিবু দ্বীপ ঘুরিয়া ঘুরিয়া জলে, তারই সাথে সাথে বিরহী মায়ের একেলা পরাণ দোলে, মানে ওইটার সাথে এখানে কোনো তুলনা করছে যে ওই রকমই প্রায় মায়ের বিরহী মনটা দুলতেছে, আয় আমার সন্তানের কি হলো, ভালো হবে কিভাবে। ভন 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 জমাট বেঁধেছে বুনো মশকের গান, এখানে মশাদের গানটাকে এখানে মশাদের যে কথা মানে মশাদের যে গুনগুনানি যে শব্দটা পাখার শব্দ, সাধারণত মশারা তো মুখ দিয়ে শব্দটা, এখানে পাখা দিয়ে যে শব্দটা করে এটাই বলতেছে। ভন ভন জমাট বেঁধেছে, সেই কথাটা কানের কাছে জমাট বেঁধে গেছে, কার? বুনো মশক, যেটা যেটা বন থেকে আসছে সন্ধ্যার পরে, সেটা আড়া যা জঙ্গল যেখানে আছে গ্রামগঞ্জে সেখান থেকে উড়ে এসে বাড়িতে বাড়িতে আর কি আর হানা দেয়, তো তাদের ভন ভনের কথাটা বলা হচ্ছে। এ তো ডোবা হতে বহিছে কঠোর পচানো পাতার ঘ্রাণ, পচানো পাতার ঘ্রাণ বলতে কি পচে গেছে, সাধারণত পল্লীর গ্রামে গঞ্জে দেখা যায় যে বিভিন্ন ধরনের ডোবা থাকে এবং এখানে বড় বড় গাছগাছালি থাকে, এই গাছগাছালি থেকে পাতা পচে সেখানে সার তৈরি হয় এবং সেখানে একটা আলাদা একটা ঘ্রাণ তৈরি হয়, এই ঘ্রাণটাকে বলা হচ্ছে পচা ঘ্রাণ। এইটা কি হইতেছে, বহিয়ে আসতেছে কোথায়, বাড়ির দিকে আসতেছে, ওই কুঠির দিকে আসতেছে। ছোট কুড়ে ঘর বেড়ার ফাঁকেতে আসিছে শীতের বায়ু, এক কথায় ওই গ্রামগঞ্জে যে ঘরগুলো হয় এগুলো হয় ছোট, ছোট কুড়ে ঘরের মতন, মানে একদম ছোট, দুই তিনজন থাকা যায় অথবা দুই তিনজনও থাকা অনেকটা কষ্টসাধ্য হয়ে যায়, যেটা শহরের মানুষ কখনো পারবে না, আবার পারতেও পারে কারণ শহরের মানুষগুলো বাসা বাড়িতে থেকে থেকে তাদের অভ্যাস হয়ে গেছে, কিন্তু গ্রামে অভাবে তারা থাকে আর শহরের মানুষ স্বভাবে তারা এখানে এভাবে থাকার চেষ্টা করে কারণ তারা দায়ী বলে এখানে থাকে। তো ছোট কুড়ে ঘর বেড়ার ফাঁকেতে আসিছে শীতের বায়ু, শীতের মধ্যে শীতকালের সেই ঘটনাটা, এই ঘটনা শীতের বায়ুটা বেড়ার ফাঁকে দিয়ে, তারা গরিব মানুষ, তাদের যে বেড়ার ফাঁকটা আছে সেই বেড়ার ফাঁক দিয়ে ঘরের ভিতরে বায়ু প্রবেশ করতেছে। শিওরে বসিয়া এক কথায় কিনারায়, ওই রুগ্ন ছেলেটার কিনারায় বসিয়া মনে মনে মাতা গণিছে ছেলের আয়ু, ছেলের আয়ু কখনো গোনা যায় না, এখানে আসলে সে অপেক্ষা করতেছে বা ছেলের যে কষ্ট, কষ্টটা সে উপলব্ধি করতেছে যে আসলে কতটা কষ্ট সে মানে মানে তার সন্তানটা পাচ্ছে, এটা সে উপলব্ধি করতেছে এখানে, সেই কথা বলছে গণিছে ছেলের আয়ু, আয়ু গোনা যায় না কিন্তু দুঃখ যে বেদনা সে উপলব্ধি করা যায়, এখানে সাহিত্যের ভাষায় গণিছে বলতে উপলব্ধিটাকে বোঝানো হয়েছে। ছেলে কয় মারে কত রাত আসে কখন সকাল হবে, ভালো যে লাগে না এমনি করিয়া কে বা শুয়ে থাকে কবে, মা কয় বাসারে চুপটি করিয়া ঘুমতো একটি বার, মা বিরক্ত নয়, মা এখানে ছেলের কষ্ট হচ্ছে এই কষ্টটা উপলব্ধি না করে মা এখানে তাকে সমর্মিত দেওয়ার জন্য একটু ধমরস বলতে দেখ চুপটি করে ঘুমতো একটি বার, কারণ তুই কথা বলে তোর কষ্টটা বেড়ে যেতে পারে, মাথা ব্যথা করতে পারে, আরও অন্যান্য ব্যাপার সবার আছে যে এই কথাটা বলা হচ্ছে। ছেলে রেগে কয় ঘুম যে আসে না কী করব আমি তার, পাণ্ডুর গালে চুমু খায় মাতা, পাণ্ডু এখানে ওই রুগ্ন যে ছেলেটা আছে ছেলেটার নাম হচ্ছে পাণ্ডু, সে পাণ্ডুর গালে
মাথা চুমা খাচ্ছে, সারা গায়ে দেয় হাত, সারা গায়ে মা স্নেহের যে পরশ আছে সে পরশটা বুলাই দিচ্ছে। পরে যদি বুকে যত স্নেহ আসে ঢেলে দেয় তার ইশার, মানে এই যে তার গায়ে হাত বুলে দিচ্ছে এটার সাথে সাথে সে আরও যদি স্নেহ দিতে পারতো মা সেই স্নেহটাও সন্তানের জন্য দিতে চাচ্ছে, এরকম তার মনে চাচ্ছে। সেই কথাটা কবি এখানে তার মতো করে তার ভাবধারাটা প্রকাশ করেছে। নামাজের ঘরে মোমবাতি মানে দরগায় মানে দান, ছেলের তাহার ভালো করে দাও কাঁদে জননীর প্রাণ। তাহলে এখানে মাতা কী করতেছে যে দরগায় এবং নামাজের ঘর বলতে এখানে মসজিদে সে মোমবাতি মানতেছে, একথা মান্যত করতেছে যে আমার ছেলে যদি ভালো হয়ে যায় তাহলে আমি এগুলো কী করবো দান করবো। এই হিসেব করে সে জননীর প্রাণটাকে কান্নাকাটি করতেছে, সে কথাটা এখানে প্রকাশ পেয়েছে। ভালো করে দাও আল্লাহ রাসুল, ভালো করে দাও পীর, কহিতে কহিতে মুখখানি ভাসে বহিয়া নয়নে নীর। ভালো করে দাও আল্লাহ রসুল বলতে আল্লাহ রসুল, আল্লাহ এবং রসুলকে ডাকতেছে এবং পীরকে ডাকছে, কারণ মানুষ আগে পীরেদের কাছে অনেক কিছু মান্যত করতো। কহিতে কহিতে মুখখানি ভাসে বহিয়া নয়ন নীর, নয়ন বলতে চোখ, নীর মানে পানি, চোখের পানি দ্বারা মুখখানি ভেসে যাচ্ছে। বাঁশ বনে বসি ডাকে কানাকুয়ো, কানাকুয়োকে সাধারণত ধরা হয় হচ্ছে অশুভ প্রতীক আর কি। গ্রামে গঞ্জে একটা কুসংস্কার আছে যে এরা যখন ডাকে এবং এই ডাকেতে মনে হয় যে কিছু একটা অশুভ শক্তি চলে আসতে পারে, এখানে মায়ের কাছে মনে হচ্ছে যে তার সন্তানের যে অশুভটা এটা একটা অশুভ শক্তি এবং একটু বড় ধরনের কিছু একটা হয়ে যেতে পারে। রাতের আধার ঠেলি, রাতের যে অন্ধকার সেটাকে ভেদ করে মানে খুব বেশি করে খুব মানে অতিরিক্ত মাত্রায় মায়ের কানে জিনিসটা বাজতেছে, কারণ মা এখন একটা পেরেশানি আছে, একটা টেনশনের ভিতরে আছে। বাদুর পাখার বাতাসে পরে সুপারির বন হেলি, তার মধ্যে এতটাই টেনশন যে বাদুরের যে সামান্য পাখা সেইটার বাতাসে সুপারির বন হেলে যাচ্ছে, এতটা সে বেদনাকে প্রকাশ করতেছে যে এতটা মানে ছোট্ট বাতাসও তার কাছে ঝড়ের মতো মনে হচ্ছে। চলে বুনো পথে জুনাকে মেয়েরা কুয়াশা কাফন ধরি, কুয়াশা কাফন, কুয়াশা কাফন বলতে জোনাকি মেয়েরা, গ্রামে যেহেতু জোনাকি সেই জন্য জোনাকি তুলনা করছে যে জোনাকি মেয়েরা কুয়াশা কাফন ধরি বলতে এখানে বেদনা বোঝা নিয়েছে যে কাফন, কাফনের কাপড় কারা নিয়ে আসে, মৃত্যু মানুষের জন্য, এখানে তার সন্তানটা অসুস্থ। তাহলে এখানে সৌন্দর্যটাকে সে কী করছে কাফনের সাথে তুলনা করছে যে এইটাই মনে হয় কাফন নিয়ে আসতেছে, এইরকম উল্টাপাল্টা চিন্তা তার ভিতরে ধারণা হচ্ছে যে কুয়াশার কাফন এখানে আসতেছে, কারা নিয়ে আসতেছে জোনাকি মেয়েরা, জোনাকি যে মেয়েরা আছে তারা। আচ্ছা দুধ ছাই, আচ্ছা কি বা শঙ্কায় মার পরাণ ঘটিতে পড়ি, ধুধ ছাই বলে এখানে তুচ্ছের সাথে মা নিজেকে বলতেছে যে এই শঙ্কা, এই যে একটা মানে টেনশন, শঙ্কা বলতে এখানে বোঝানো হচ্ছে দুশ্চিন্তা, মার পরাণ উঠেছে ভরি, এই জন্য মা নিজে নিজে বলে ধুধ ছাই, যে কথা ভাবিতে পরাণ শিহরে তাই ভাসে হিয়া কোণে, যেই কথা ভয় পায় পরাণ ভাবতে সেই কথাটাই বারবার কী হচ্ছে মনের কোণে ভেসে উঠেছে, সেই কথা হিয়া কোণ বলতে মনের কোণে। বালাই বালাই বলতে এখানে অশুভ শক্তি বা অসুস্থতা বোঝানো হয়েছে, ভালো হবে জাদু মনে মনে জাল বনে, তার মানে এখানে বানাই বালাই বলতে কি যে রুগ্নতা বা এই যে তার যে উপরে যে ঘর করেছে অসুস্থতা, সেই অসুস্থতার কথাটা বলা হচ্ছে যে ভালো হবে জাদু মনে মনে জাল বনে, মনে মনে সে আর কি নিজেকে সান্ত্বনা দিচ্ছে আমার সন্তান অবশ্যই ভালো হবে। জাদু বলতে ভালোবেসে সন্তানকে জাদু বলা হচ্ছে, ছেলে কয় মা গো পায়ে পড়ি বল ভালো যদি হই কাল, মাকে বলতেছে আমি যদি কালকে ভালো হই তাহলে তোর পায়ে পড়ে মানে পায়ে পড়ে বলতেছে আমি যদি ভালো হই, করিমের সাথে খেলিবার গেলে দেবে না তো তুমি গাল, মানে এখানে সে কী করতেছে মাকে তার অসুস্থতার সুযোগে মায়ের দুর্বলতার অভিযোগে তার আবদারটা জানাচ্ছে যে আমি আমার বন্ধু করিমের সাথে যে খেলি আমার খেলার সাথে তার সাথে তুমি খেলতে দেবা তো, এবং সেখানে তো গালাগালি করবে না, এই কথার বলতে আচ্ছা মা বলো এমন হয় না রহিম চাচার ঝাড়া, রহিম চাচা বলতে গ্রামের অনেক মানুষজন ছিল যারা আগে ঝাড়াঝাড়ি করতে এখনও আছে, বিশেষ করে তাদেরকে মোল্লা বলা হতো বা মুন্সি বলা হতো, তারা ঝাড়ফুঁক করে মানুষের অসুস্থতা মানে সেরে তুলতো, তো সেই কথাটা বলছে রহিম চাচার ঝাড়া কি এখন কাঁধে দিবে না আমার পর, এই কথা সে বলতেছে এখনই আমার এত রোগ হতে করিতে পারে তো খারাপ, মানে আমি এখনই খারাপ হয়ে যাবো, আমি এখনই দাঁড়াই যাবো, রহিম চাচা এরকম জান দিতে পারে না। মা কেবল বসি রুগ্নে ছেলের মুখ পানে আঁকি মেলে, মায়ের কি ইচ্ছু করার নাই, সে ছেলের সন্তান যদি এখন সে অসুস্থ থাকে তার বকাবকি করা যাবে না, সুতরাং মা শুধু নিরুপায় হয়ে তার কথাগুলো শুনতেছে, ভাষা ভাষা তার যত কথা যেন সারা প্রাণ দিয়ে গিলে, ছেলের যে ভাষা ভাষা কথাগুলো যে বলতেছে এগুলো সে বল মানে কিছু প্রত্যুত্তর দিতে পারতেছে না, বলে বলতেছে কি যে প্রাণ দিয়ে গেলে মানে মন থেকে সেটা গ্রহণ করে নিচ্ছে। শোনো মা আমার লাটাই কিন্তু রাখিও যতন করে, লাটাই বলতে যেটা দিয়ে ঘুড়ি উড়াই, এই ঘুড়ি উড়ানের যেটা দিয়ে সুতো সে মানুষ পেঁচাইতে থাকে ছেলেরা সেটাকে লাটাই বলা হচ্ছে, আমার লাটাই কিন্তু রাখিও যতন করে, রাখিও ঢ্যাপের মোয়া, শাপলা গাছের সাথে একটা ফল হয় ঢ্যাপ বলা হয়, সেই ঢ্যাপের ভিতরে কিছু ক্ষতি ক্ষতি দানা আছে, এই দানা দ্বারা কী করে খই ভাজা হয় সেটা দ্বারা গুড় দ্বারা মোয়া তৈরি করা হয়, সেই মোয়ের কথা বলা হচ্ছে যে রাখিও ঢ্যাপের মোয়া বেঁধে তুমি সাত নড়ি শিকা, শিকা গ্রামের মানুষজন শিকাই করে মাটির পাতিলে করে বিভিন্ন ধরনের দ্রব্যাদি রেখে দেয় যাতে ইঁদুর এবং বিড়ালের কোনো রকম উপদ্রব না হয়, সেই কথাটা বলছে রাখিও ঢ্যাপের মোয়া বেঁধে তুমি সাত নড়ি শিকা বলো, ওই শিকার ভরে তুমি রেখে দিও, খেজুরের গুড়ের নয়া পাটালিতে হরুমের কোলা ভরে, এখানে খেজুরের গুড়ের নয়া পাটালি এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই
উল্লেখযোগ্য একটা গুড় যেটা ফরিদপুরে পাওয়া যায় এবং ফরিদপুর আমরা জানি যে গুড়ের জন্য বিখ্যাত। হুরুমের কোলা বলতে এখানে বলছে মুড়ি, মুড়ির কোলা বলতে মাটির মতো বড় কলসের মতো সেখানে মুড়ি ভরে রাখা হয়, সেটা বলছে হুরুমের কোলা ভরে তুমি রেখে দিও খেজুরের নয়া বাটালি। ফুল ঝুরি শিকা সাজাইয়ে রেখো আমার সম্মুখে, ফুল ঝুরি শিকা বলতে কি শিকা, শিকা ভরে ভরে ফুল ঝুরি বলতে ওই যে মোয়া দ্বারা খই দ্বারা ভেজে সেটা তার সম্মুখে তাতে তখন তখন সে খেতে পারে। ছেলে চুপ করে মাও ধীরে ধীরে মাথায় গোলায় হাত, বাহিরেতে নাচে জোনাকি আলোয় থম থম কাল রাত, কাল বলতে কি অভিশপ্ত রাত বাহিরে নাচতেছে মানে রাতটা শেষ হচ্ছে না, এই জন্য বলতেছে রাত এখানে কি হইতেছে জোনাকি আলোয় এই থম থম রাতটা কি হইতেছে নাচতেছে, এক কথায় নতুন করে একটা রূপ ধারণ করছে। রুগ্ন ছেলের শিওরে বসিয়া কত কথা পরে মনে, মায়ের মনে পড়তেছে রুগ্ন ছেলের পাশে বসে আর কি, কোন দিন সে যে মায়ের না বলে গিয়েছিল দুর্বনে, কোন একদিন সে মাকে না বলে দুর্বনে চলে গিয়েছিল, সাজ হয়ে গেল তবু আসে না কো আই ঢাই মোর প্রাণ, আই ঢাই বলতে উথাল পাথাল, এক কথায় ধর ফর বোঝানো হয়, বুকের ভিতরে মোচড় দেওয়া বোঝানো হয়, কিছু একটা মানে পেরেশানি এরকম টাইপের একটা কথা বোঝানো হচ্ছে যে আই ঢাই মার প্রাণ। হঠাৎ শুনিল আসিতেছে ছেলে হর সে করিয়া গান, মানে আনন্দ সে দেখে হঠাৎ করে দেয় তার ছেলে গান গাইতেছে, তাকে নিয়ে সে এতক্ষণ টেনশন করছে। এক কোচ ভরা বেথুল, বেথুল সাধারণত চট্টগ্রাম এবং সিলেটে জন্মে এরকম একটা ফল, টক জাতীয় একটা ফল, কমলার মতো অনেক বড় হয়, এই ফলটা খেতে অনেক টক মানে যদি পেকে যায় তাহলে একটু মিষ্টি মিষ্টি লাগে, এটা অনেকটা জলপাই জাতীয় কিন্তু জলপাইয়ের চেয়ে এটা অনেক বড় হয় এবং তেঁতুলের মতোই অনেকটা টক বলা যেতে পারে, কাঁচা অবস্থা মানে খুব কষ এটা থাকে, অনেক সুস্বাদু একটা খাবার, পাকলে ভালো লাগে। তাহার ঝুমুর ঝুমুর বাজে, এক কথা কোচ ভরা বলতে তার যে কাপড় দিয়ে সে কোচ বানাইছে সেই কোচের ভিতরে কী করছে এই বেথুলগুলো সে পেরে নিয়ে আসছে জঙ্গল থেকে এবং সেগুলো ঝুমুর ঝুমুর বাজে, সেই কথা বলেছে। ওরে মুখ পরা কোথায় গিয়েছিলি এমনি কালি সাজে, এই অন্ধকার সাথে তুই কোথায় গিয়েছিলি মুখ পরা, এই কথা বলে মা ছেলেকে কী করেছিল রাগারাগি করেছিল ছেলের সাথে, কত কথা আজ মনে পড়ে তার গরিবের ঘর, তার গরিবের ঘর বলতে মায়ের গরিবের ঘর, ছোটোখাটো কত বায়না ছেলের পারে নাই মিটাবার, ছেলের অনেক ছোটোখাটো বায়না সে মিটাইতে পারে না একমাত্র গরিব হওয়ার কারণে, আরঙ্গের তিনে পুতুলকে নিতে পয়সা জোটেনি, তাই আরঙ্গ বলতে গ্রামে গঞ্জ হয়, সাধারণত একটা কাঁচা রাস্তা হবে এবং একটা বট গাছ থাকবে, তার পাশে ছোট একটা নদী থাকবে, এখানে গ্রামের মানুষজন মেলা বসাবে এবং এই মেলাটাকে বলা হবে আরঙ্গ, শহরের সাধারণত এই আরঙ্গটা বসানি বলতে মেলাই বলতে হবে। এই আরঙ্গের জন্য যেটা দ্বারা সেখানে হচ্ছে নৌকা বাইস হবে, তারপরে সেখানে মেয়েদের হরেক রকম সাজনীয় যে দ্রব্যগুলো বিশেষ করে রেশমি চুড়ি আরও বিভিন্ন ধরনের যে দ্রব্যাদি এগুলো আসবে, ছোটো ছেলেমেয়েরা সেখানে যাবে, এখানে বাসি পাওয়া যাবে, তারপরে মাটির যে বাসন আছে সেগুলো পাওয়া যাবে, এগুলো আরঙ্গেতে পাওয়া যায়, গ্রামের একটা ঐতিহ্য বলা যেতে পারে আরঙ্গ। এটা বিভিন্ন সময়ের উপর ভিত্তি করে এটা তৈরি হয়, বিশেষ করে হিন্দুদের যে বিভিন্ন ধরনের পূজা অর্চনা আছে এই পূজা অর্চনার সময় এই পূজাগুলো বেশি হয়ে থাকে, যেমন সরস্বতী পূজা, তারপরে হচ্ছে দুর্গা পূজা, আরও বিভিন্ন ধরনের পূজার সময় এটা হয়ে থাকে। এই জন্য পরের লাইনে মা আবার বলতেছে, বলছে আমরা মুসলমানের আরং দেখিতে নাই, মা টাকার ভয়ে না বলে সন্তানকে বলছে যে মুসলমানের আরং দেখিতে নাই, করিম সে গেল আজিজ চলিল এমনি প্রশ্নমালা, এ প্রশ্নমালা কে করতেছে, রুগ্ন ছেলে বলতেছে আচ্ছা মা করিম তো মুসলমান সে গেল আজিজ মুসলমান সে গেল, এমনি কত ধরনের প্রশ্নমালা সন্তান মাকে করেছিল। উত্তর দিতে দুঃখিনী মায়ের দ্বিগুণ বাড়িত জ্বালা, এই উত্তরটা দিতে দুঃখিনী মায়ের যে জ্বালাটা ছিল সেটা আরও বেড়ে যেত, কমতো না, কারণটা কি কারণ সে তার সন্তানটাকে মিথ্যা বোঝ দিচ্ছে, এক কথায় এখানে সে আর্থিক অনটনের কথাটা হাইড করে রাখতেছে। আজও রোগে তার পথ জোটেনি, পথ বলতে এখানে বলতেছে অর্থ, কোনো সুযোগ হয়নি, কোনো একটা পথ বা কোনো একটা উপায় সে উপায় সে খুঁজে পায়নি, এখানে পথ বলতে উপায় বোঝানো হয়েছে অথবা অর্থ যেভাবে ধরে নেওয়া যায় জোটেনি, ওষুধ হয়নি আনা, এই জন্য তার ওষুধ আনা হয়নি। ঝড়ে কাঁপে, ঝড় বলতে এখানে জ্বরে কাঁপে, যেন নীরের পাখিটি জরায় মায়ের ডানা, ঝড়ে যেমন কীভাবে কাঁপে, ঝড়ে যেমন পাখির বাসা উপরে কাঁপতে থাকে এবং পাখির বাচ্চাগুলো কী হয় তুলতে থাকে মায়ের সাথে তারা জড়ায় ধরে, ঠিক এমনিভাবে এখানে ঝড়ের জায়গায় জ্বরে কাঁপতেছে কে সন্তান কাঁপতেছে এবং মায়ের ডানা ধরে সে আছে। ঘরের চালেতে হুতুম ডাকিছে, হুতুম ওই অশুভ শক্তি, অশুভ শক্তি বলতে কি গ্রামের এটা একটা কুপ্রথা আছে যে হুতুম হুতুম পেঁচাকে সাধারণত তারা মনে করে যে হয়তো কোনো একটা অকল্যাণ সে নিয়ে আসতে পারে, অকল্যাণ এ সুর লেখা এই জন্য যে অকল্যাণে সুর, মরণের দূত এলো বুঝি হায় হাকে মাই দূর দূর, মরণের দূত মনে করে মা কি করতেছে হুজুম পেশাকে বলতেছে দূর দূর, মানে তাকে তাড়াই দিচ্ছে। পচা ডোবা হতে বিরোহিণী ডাক ডাকিছে ঝুরি ঝুরি, বিরোহিণী বলতে এখানে পাখি হতে পারে বা অন্য যে কোনো একটা প্রজাতি হতে পারে যারা ঝুরি ঝুরিভাবে কি করতেছে
আওয়াজ করতেছে কোন জায়গা থেকে, পচা ডোবা থেকে। আচ্ছা, কিষাণ ছেলেরা কালকে তাহার বাচ্চা করেছে চুরি। তার মানে এখানে আমরা বুঝতে পারলাম যে কিষাণ যে ছেলেরা আছে, কিষাণদের যা ছেলেপেলে আছে ছোটো বাচ্চারা, তারা খেলার ছলে পচা ডোবা হতে বিরোহিণীর বাচ্চা কাচ্চাকে তারা কি করছে, বাসা থেকে নিয়ে গেছে। এই জন্য বিরোহিণীরা রাত্রেবেলা ডাকাডাকি করতেছে, হই হুল্লা করতেছে বাসায় তাদের। ফেরে ভন ভন মশা দলে দলে, বুড়ো পাতা ঝরে বনে। ফেরে ভন ভন বলতে কি, এই মশাগুলো ফিরে যেতেছে বনের দিকে, আবার আসতেছে। আর বুড়ো পাতা বলতে শুকনো পাতাগুলো বনের ভিতরে ঝরে যাচ্ছে, ফোটায় ফোটায় পাতা চুয়া জল ঝরে তাহার শোনে। এর সাথে সাথে পাতা হতে কি চুয়া জল ঝরিছে তাহার শোনে, ওই পাতার সাথে সাথে চুয়া জল বলে কিন্তু পড়ে যাচ্ছে মাটিতে। রুগ্নশলের শিওরে বসে একলা জাগিছে মাতা, সম্মুখে তার ঘোর কুজ্জটিকা মহাকাল রাত পাতা। কুজ্জটিকা বলতে জঞ্জাল মহাকাল, কারণ সন্তানকে নিয়ে আছে, এটা একটা টেনশন, এটা একটা জঞ্জাল সে মনে করে সে বলতেছে কুজ্জটিকা মহাকাল রাত। মহাকাল বলতে যেটা কখনো শেষ হওয়া না, এইরকম একটা অভিশপ্ত একটা রাত পাতা। পার্শ্বে জ্বলিয়া মাটির প্রদীপ, বাতাসে জমাই খেল। জমাই খেল তো ওই যে আমরা প্রথমে পড়েছিলাম যে দোল খাচ্ছে, এটাকে খেল হিসেবে দেখা হচ্ছে। আধারের সাথে ঝুষিয়া তাহার ফুরাই এসেছে তেল। আধারে অন্ধকারের সাথে সাথে সেও সম্মতি জ্ঞাপন করে সে কি হচ্ছে, সেও নিবেদিতে যাচ্ছে। এই জন্য কবি বলতেছে হয়তো সেও এই কারণে কি হয়ে যাচ্ছে, নিবেদন চেতে যাচ্ছে বলতে তেলটা এখানে কি হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। তেল শেষের সাথে সাথে সেখানে বলে যাচ্ছে যে তেল শেষ হয়ে যাওয়াটাও প্রকৃতি তাদের বিরুদ্ধ চলে গেছে। এক কথা এখানে বেদনা, আর রুগ্ন ছেলে, রুগ্ন ছেলের মা, এই যে আর্থিক অনটন এবং তাদের বেদনার কথাটা এখানে প্রস্ফুটিত হয়েছে উল্লেখিত কবিতায়। তাহলে আমরা বুঝতে পারলাম যে পল্লীজনী কবিতার কবি জসীমদের রাখালি কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটা সংকলন করা হয়েছে। মায়ের মতো মমতাময় আর কেউ নেই, রুগ্ন পুত্রের শিওরে বসে রাত জায়গা এক মায়ের মনকষ্ট। পুত্রের চঞ্চলতা স্মরণ আর দারিদ্রের কারণে তাকে প্রয়োজনীয় খাদ্য আনন্দ আয়োজন করতে না পারার ব্যর্থতা এই কবিতায় উল্লেখ করা হয়েছে। পুত্রের শিওরে নিবু নিবু প্রদীপ, চারিদিকে মশার অত্যাচার, বেড়ার ফাঁক বলে আসে রাতের শীত। রুগ্ন পুত্রের ঘুম স্বাভাবিকভাবেই আসে না, মা পুত্রকে আদর করে তার রোগ ভালো করে দেবার জন্য দরগায় মানত করে। দুরন্ত ছেলে ভালো থেকে আদায় করে নেয়, ভালো অঙ্গীকার এমন অঙ্গীকার সে মায়ের কাছ থেকে আদায় করে নেয়। কি হিসেবে করে, যাতে মা এই সময় কিছু বলতে পারবে না। আবদার মুখ পুত্রের দিকে চেয়ে গ্রামীণ মায়ের মনে অনেক কথা জাগে, তার সামর্থ্য নেই বলে রোগীর ঔষধ পত্র কিছুই জড়তে পারেনি। রুগ্ন পরিবেশে রোগীর সামনে নিয়ে এক পল্লী মায়ের মনে পুত্র হারানোর শঙ্কা জেগে ওঠে। অপত্য স্নেহের অনিবার্য আকর্ষণ এ কবিতার মূল কথা।